বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নাম রাহুল, তোমরা দেখছো টিপস অন রাহুল। তো বন্ধুরা, তোমরা যদি ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকো এবং ইনস্টাগ্রামে যে রিলসগুলো হয় ওই রিলসগুলো তোমরা যদি দেখো, তাহলে তো বন্ধুরা এই ছেলেটাকে তোমরা চিনবেই। তো বন্ধুরা, এই ছেলেটাকে নিয়ে আজকে ভিডিওটা, এই ছেলেটাকে নিয়ে কিছু কথা বলবো, খুব ইন্টারেস্টিং কথাগুলো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা শুরুতে শেষ অবধি দেখো, খুবই মজা আসতে চলেছে। তো বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে ছেলেটা আছে, এই ছেলেটা একটা গানের উপরে ভিডিও বানিয়েছে নিজের ভয়েসে। তো একটা জানে মেরি জানে মান, তো এটা একটা গানটা বানিয়েছে, তো সেই গানটা আমি তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি। এই গানটা জানে মেরি জানে মান বচপন কা প্যার মেরা ভুল নাই জানা রে চশমা মেরা প্যার। তো বন্ধুরা, এই যে গানটা শুনলে, তো বন্ধুরা এই গানটার উপরে একটা ভিডিও বানিয়েছে জানে মেরি জানে মান। তো বন্ধুরা, এই ভিডিওটা বানাবার পর, তো বন্ধুরা ওই ভিডিওটা অনেক ভাইরাল হয়ে গেছে, অনেক অনেক সবাই অনেক সবাই এই ভিডিওটার উপরে ভিডিও বানিয়ে নিয়েছে। তো 400K ওপরে ভিডিও এই ছেলেটার ভয়েসে বানিয়েছে অনেক সবাই। তো ওই ছেলেটার খুবই ভয়েসটা ভালো লেগেছে সবাই, তো এর উপরে অনেক সবাই ভয়েসে ভিডিও বানিয়েছে। তোমরা জানো এখন রিলসে সব ওই গানটাই চলছে জানে মেরি জানে মান, তো ওই ছেলেটার ভয়েসই চলছে। তো এক কেউ ডিজে করে করছে, কেউ কেউ অন্য অন্য জিনিস করে ওই ছেলেটার ভয়েসটা ইউজ করছে। তো বন্ধুরা, ওই ছেলেটার ভয়েসটা এতটাই পরিমাণে ভাইরাল হয়ে গেছে, তো ওইটা বাদশার নজরে চলে এসছে, মানে বাদশার কাছেও চলে গেছে ওই গানটা। বাদশা ওই গানটা দেখতে পেয়েছে, তো বাদশার ওই গানটা ভালো লেগেছে। বাদশা ভালো লাগতে ইনস্টাগ্রামে রিলসে বাদশাও একটা ভিডিও তৈরি করে পোস্ট করেছে। তার মানে বুঝতে পারছো ছেলেটার ভয়েসটা এতই সবাই ভালো লেগেছে, বাদশার কাছে পর্যন্ত চলে গেছে, এত ভাইরাল হয়ে গেছে, বাদশার কাছে চলে গেছে। বাদশা ওই গানটার উপরেও বাদশা একটা ভিডিও বানিয়ে দিয়েছে, রিলস বানিয়েছে। বাদশা ওই গানটার উপর ভিডিও বানাতে, তোমাদের বাদশারও ভিডিওটা অনেকটা ভাইরাল হয়ে গেছে, মানে 51 মিলিয়নের উপরে ভিউ চলে এসেছে বাদশার যে ওই যে ভিডিওটা যে বানিয়েছে রিলসটা যে বানিয়েছে ওর ভয়েসটার উপরে। তো বন্ধুরা, ওই যে বাদশা ওর ভয়েসটা ভালো লেগেছে বাদশারও। তো বন্ধুরা, বাদশা কী করেছে, পুরো ডাইরেক্ট ওর সঙ্গে ভিডিও কলে কথা বলেছে, সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো। তো শুধু ভিডিওটা পুরো দেখো আমার, এই ভিডিওটা, তো ওই ভিডিওটা তোমাদেরকে দেখাবো, ভিডিও কলে যে কথা বলেছে, কী কী কথা বললো, তো তোমাদেরকে সেগুলো দেখাবো, লাইভ প্রুফ দেখিয়ে দেবো তোমাকে, তো কী ভিডিও কলে কথা বলছে। তো বন্ধুরা, আমি তার আগে কিছু কথা বলে দিই। তোমার বাচ্চার গানটা তো ভালো লেগেছে তোমাদেরকে বললাম। তো বন্ধুরা, বাচ্চা এরকমও সুযোগ দিচ্ছে ছেলেটাকে যে একটা গান গাওয়ার সুযোগ দিচ্ছে। তো বন্ধুরা, খুবই তাড়াতাড়ি তোমাদের দেখতে পেতে পারো যে গান গাইবে ওই ছেলেটার একটা গান বেরোতে পারে। তো বাচ্চা ওটা সুযোগ দিচ্ছে ছেলেটাকে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখে নিয়ে যাক কি ভিডিও কলে কি কথা হচ্ছিল। স্যার গুড ইভিনিং, স্যার গুড ইভিনিং, স্যার আচ্ছা বলো, আচ্ছা বলো, আচ্ছা আচ্ছা, হিন্দি সমঝ আতি হ্যায় জি, বিলকুল আতি হ্যায়, তুম তো গাতে কিউ, নাম কিয়া বেটা তোমারা, স্যার গানা গা, চলো স্যার কো সুনাও। জানু মেরে জানু মান বচপন কা প্যার মেরা ভুল নাই জানা রে সসা মেরা প্যার এ, জান তুজি কিয়া হে বচপন কা প্যার মেরা ভুল নাই জানা রে। আচ্ছা মেরে সাথ গানা গাওগে? হ্যাঁ বলো। আও আও জি, বন্ধুরা তোমরা দেখলে বাচ্চার সাথে কি ভিডিও কলে কথা হচ্ছিল। মোট 4 জন ছিল ভিডিও কলের মধ্যে, ডান সাইডে নিচের সাইডে ছেলেটা ছিল। তো বন্ধুরা, বাচ্চার সাথে কি কথা হলো তোমরা দেখলে শুনলে। তো বন্ধুরা, ভালোভাবে শোনা যাচ্ছিল না জানি, তো আমিও শুনতে পাচ্ছিলাম না ভালোভাবে, তো তাও তোমাদেরকে দেখালাম এই ভিডিওটা। তো বন্ধুরা, তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেল হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোসার ভিডিও শেয়ার করে দেবে। তো বন্ধুরা, এখনোর জন্য টাটা, পরে তোমার সাথে দেখা হচ্ছে। অবশ্যই কমেন্ট আমাকে জানাবে কিরকম লাগলো ভিডিওটা। তো এখনোর জন্য টাটা।